ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিগত কারণে সবসময় শিরোনামে থাকেন তিনি। জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসানের সাথে বিবাহ বিচ্ছেদ এবং কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে, সবকিছু মিলিয়ে বারবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এখন তাদের সুখের সংসার। তবে এবার প্রকাশ্যে এলো ছোট বোন মিম রশিদের স্বামী অভিনেতা ইলেশ জাকেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তবে কি সত্যি আবারও নতুন প্রেম এসেছে অভিনেত্রীর জীবনে? হ্যাঁ, ঘটনা সত্যি, তবে সেটা আসলে বাস্তব জীবনে নয়, নাটকে দেখা যাবে এমনটা। আসন্ন কুরবানের ঈদ উপলক্ষে একটি বিশেষ নাটকে কাজ করেছেন মিথিলা ও ইলেশ জাকের। সেখানে তারা একে অপরের প্রেমে মজবেন। নাটকটির নাম মিড নাইট সান। ফরাদ হোসেনের রচনা চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আরিফে আহনাফ। ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা আরিফ জানান, এক রাতের ঘটনা নিয়ে নাটকের গল্প। গভীর রাতে যাত্রা পথে দেখা হয় ইলেশ মিথিলার, এরপর বেশ কিছু ঘটনাও ঘটে। একটা পর্যায়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। নির্মাতা আরো জানান, ইলেশ ও মিথিলা এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন, তাই দর্শকদের জন্য এটা একটা স্পেশাল উপহার বলা যায়। এনটিভির ঈদ আয়োজনে দেখা যাবে এই নাটকটি। আশরাফি দিবা, আমার সংবাদ।